আদম নবীর বয়স আসলে হাজার বছর তাই না আপনার হুশ হইয়া যে সময় আরশে আযিমের মধ্যে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় আদম আলা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছিলা আল্লাহ আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইলায় তোমার সাথে কার নাম লিখিয়া রাখিলায় আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইলায় তোমার সাথে কার নাম লিখিয়া রাখিলায় আল্লাহ পাক তবারক ওয়া তাআলা আদমের জবাবের মধ্যে কইছিল বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام معزز سامعين سمانيت درشق بندو أسك موبايل ورجوك أنيخ نمونار ناجائز كتو جنيش যেমন নাটক সিরিয়াল ইউটিউবে ফেসবুকে আমরা দেখি ওটাও আমরা শেয়ার করি কিন্তু এটা শেয়ার না করিয়া আমরা যদি ইসলামিক লাইফের কিছু জিনিস যেমন মাই এডিটেড বাই কমপ্লিটেড কিছুটা মাত আজকে আপনারা সামনে আমি মাতিমু এটা শেয়ার যদি করি তো কোরআনের একটা আয়াতের ঘোষণা আল্লাহ পাক তবারক ওয়া তাআলা জানাইন মান যা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা যে মানুষে এক বালা খামর দিকে মানুষরে ডাকিল বালা খামর রাস্তা দেখাই দিল বালা খাম করল প্রত্যেক খামর বিনিময়ে দশটা করিয়া নেকি পাইব ওমান যা বিসাইয়াতি ফালা ইজা ইল্লা মিসলাহা আর যে মানুষে বুড়া কামর দিকে যাইব মানুষে দেখাইব বুড়া কামর রাস্তা দেখাইব বুড়া কাম করব এটা যে পরিমাণ করব পরিমাণে তার গুণা হইব তে আমরা এই সম্পূর্ণ ইসলামিক লাইনের ভিডিও যেগুলো আছে আলোচনা যেগুলো আছে ওয়াজ নসিহত যেগুলো আছে অন্যরে শুনবার সুযোগ দিতাম আল্লাহ পাক তবারক ওয়া তাআলা কোরআনে পাক তাকিয়া একটা আয়াতে করিমের আমি তেলাওয়াত করছি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক তবারক ওয়া তাআলা জানাইছেন আতিউল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো ওয়া আতিউর রাসূল আর রাসূলের ইতাআত করো ওয়া উলিল আমরি মিনকুম আর তোমাদের বড়র কথাগুলো শুনো এখন আমরা অনেকে অনেক সময় কিছু কারণে বুড়াও লাগে যে তো কোন সময় মোবাইলে সবাইলে ফেসবুকে ইউটিউবে আমরা খাই যে বিভিন্ন ধরনের মাতকথা আই যায় যে মানুষ খানা লাগাই ওয়ালিম হদিকে ওয়ালিম হদিকে উলিল আমরে মিনকুম কইলে কোরআন হাদিস ইজমা উম্মত কিয়াস সাইটটা দ্বারা আপনার শরীয়ত চলে আল উলিল আমরে মিনকুম মানা বড়র কথা যেমন সাইরজন ইমাম হল আছেন সাইরজনের কথা শুনতাম আর জয়িদ উলামায়ে কেরাম হল যারা সহি রাস্তাত মানুষের রাস্তা দেখান তার শুনতাম আজকে আপনারা সামনে হাদিসে নবুয়ত কি বুখারী শরীফের বাবুল ইমান রাখা হাদিস আমি তিলাওয়াত করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইত্রা
لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين ثم تن مدتك يا خيو مؤمن ويت برطانا جتكن ورنت مال دور تكا بويشا بندو بندوب ستري پترو সব থেকে বেশি মহব্বত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে মুহাম্মদ লগে নাও হইব আমরা জমিনের মধ্যে জানি যে মানব কুলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মখলুকাত বানাইয়া আপনারা আমারে জন্ম দিছেন 18000 মখলুক তাকিয়া শ্রেষ্ঠ বানাই দিছেন তাই শ্রেষ্ঠ মানুষ হিসাবে শ্রেষ্ঠ খাম بلا মানুষ হিসাবে بلا খাম আপনারা আমার খর্তাম আর মনে করতাম যে নবীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আল্লাহ হন মানুষ যদিও বানাইছেন কিন্তু আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফায়দা করার বাদে আরশে আযিমের মধ্যে লেখা দেখলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমরা সবে জানি এটা ইসলাম গো মুসলমান সারা জানি অন্য ধর্মের আমরা যারা ভাইগুলো আছেন তারাও কইতো পারে হয়তো অর্থ অনেকে জানতো না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতো পারে তে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর কোন দাড়ি কোমা অবলিক কোন কিছু নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম আল্লাহ পাক তবারক ওয়া তাআলা তান করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট আল্লাহর লগে মিলাইয়া লেখিছো আদম আলা নবী আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জান দেওয়ার পরে গতকালকে আমি আলোচনা এক জায়গা কইছি যে কোন নবীর বয়স কত আসলো এটা আদম নবীর বয়স আসলো 1000 বছর তাই না আপনার হুশ হইয়া যে সময় আরশে আযিমের মধ্যে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছিলা আল্লাহ আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইলাই তোমার সাথে কার নাম লিখিয়া রাখিলাই আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইলাই তোমার সাথে কার নাম লিখিয়া রাখিলাই আল্লাহ পাক তবারক ওয়া তাআলা আদমের জবর মধ্যে কইছিল বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত আজকে বন্ধু হল বুজুর্গ হল ইসলাম গো নরনারী সারায় বুঝি লওয়া দরকার যে আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সর্বপ্রথম ফায়দা করার পরে আদম নবী আরশে আযিম দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে তান ই পরিমাণ জ্ঞান আসলো যে মুহাম্মদ প্রশংসাকারী মুহাম্মদ অর্থ হইল প্রথম প্রশংসাকারী যে আল্লাহ যদি মানুষ হিসাবে আমারে ফয়লা বানাইলা তে প্রশংসাকারী আরেকজন হে যার নাম আল্লাহর জাতর লগে মিলাইয়া লেখা ও তাই প্রশ্ন উঠছলা আল্লাহ জবাব দিছলা নবীজির নাম আসমানও আসলো আহমদ আর জমিন হইয়া হইছে মুহাম্মদ আহমদ হইল যার প্রশংসা করা হইছে আর মুহাম্মদের অর্থ হইল প্রশংসাকারী উম্মতর তৈল অনুসরণকারী যদি নবীর অনুসরণ করতে না পারি তে আমরা নবীর উম্মতর মধ্যে গণ্য হইতাম না ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইত্রা মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা রাওয়াহু আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম মান সাল্লা ওয়াহিদাতান কোন মানুষে যদি একবার আমার উপরে দরুদ পড়ে আল্লাহ পাক তবারক ওয়া তাআলা তার উপরে 10 রহমত নাযিল করেন 10 গুনাহ মাফ করে দেন 10 দরজা বুলন্দ হয়
দৈন্য যজন পড়ে দুরুদ দৈন্য যজন পড়ে দুরুদ প্রিয় নবীর নাম দুই জাহানে পূর্বে তাহার সকল মনস্কাম দৈন্য যজন পড়ে দুরুদ প্রিয় নবীর নাম দুই জাহানে পূর্বে তার সকল মনস্কাম মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের সদল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল দৈন্য যজন পড়ে দুরুদ প্রিয় নবীর নাম দুই জাহানে পূর্বে তার সকল মনস্কাম মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের সদল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল মরুর দুলাল মুহাম্মাদিন মুদের প্রিয় নবী মরুর দুলাল মুহাম্মাদিন মুদের প্রিয় নবী দৈন্য ভুবন মুদের নবীর চরণ দুলাল নবী আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর এই ঘরে সবার সেরা নবী মুদের এলেন সবার পরে মা মিনার কুলের চাঁদ মা মিনার কুলের চাঁদ করে জন্ম তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল দুরবারতে মুদের আবাস দুরবারতে মুদের আবাস নবীর মদিনাতে অনেক বাদার বাদ রয়েছে তার মিলন পথে দুরবারতে মুদের আবাস নবীর মদিনাতে অনেক বাদার বাদ রয়েছে তার মিলন পথে পাপের পুলুষ কালিমাখা আমার সারা মুখে কলঙ্কের ডালি আমার কোথায় যাব রেতে তবু জানি কত নয়ন তবু জানি কত নয়ন ঝরে আকি জল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল কুরাইশ বংশে জন্ম নবীর কুরাইশ বংশে জন্ম নবীর মক্কা নগরে উম্মতে মুহাম্মাদির একমাত্র সম্বল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল এখানে আমি নবীজির আবেগে একটা গজল গাইলাম এর অর্থ এটার মুয়াবিক আপনার হাদিস অনুযায়ী যত নমুনার বিপদ আপনার আও নবীর উপরে দরুদ পড়ে বিপদ থেকে উদ্ধার হইব যত নমুনার আপনি আল্লাহ বিল্লাহ করেন হজ করেন জাকাত দেন নামাজ পড়েন তিলাওয়াত করেন যদি নবী খুশ না হন তে আপনার দুনিয়া আবাদও বেকার হইব যেমন দিলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি কোনে আলোচনা কইছিলা কোন মানুষে যদি একবার হজ করতে না পারে তে তার জিন্দেগিটা অপূর্ণাঙ্গ রয়ে গেল তে হজ গিয়া যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গিয়া নবীর লগে দেখা হইল না যে নবীর দেখা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক মানুষে অনেক উলামায়ে কেরামে ভুল ধারণা করেন নাজায়েজ তরিকায় মানুষের বুঝায় কোরআন আয়াতে এক অর্থ আর আরেক অর্থ দিয়া তোমরা ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন কোরআন আছে আয়াত আমি স্বীকার করিয়া
যে মানুষ মাত্র মৌত আছে তোমারও মৌত আছে আর অন্য মানুষের মৌত আছে তাই নবী মরা খবর নাউজুবিল্লাহি মিন জালিক নবী খবর মরা নাই নবী খবর জিন্দা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো স্বপ্নে যুগে কোনো মানুষ দেখে যে বুখারী শরীফের হাদিস মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্নাহু লা ইয়াতামাসসালু বি যদি কোনো মানুষ আমার স্বপ্ন অবস্থা দেখছে তে হে যেমন হিনে হায়াত অবস্থা দেখছে আমার সুরত শয়তান ধরত পারে না আর হাদিস মান রাআনি বাদা মামাতি ফাকাদ রাআনি ফি হায়াতি আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের বাদ্যর বা খেয়াল করবা মান রাআনি বাদা মামাতি ফাকাদ রাআনি ফি হায়াতি কোন মানুষে যদি আমারে মরার পরে স্বপ্ন যুগে দেখে যেমন হে হায়াত অবস্থা দেখছে জিন্দা অবস্থা দেখছে ওলা বিভিন্ন হাদিসে আল্লাহ পাক তবারক ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কইয়া গেছেন কোন মানুষে যদি আল্লাহর নবীর কে দেখা হইতে একদম 100% দেখার ইচ্ছা চায় অন্য কোন ধর্মের মানুষ হোক আর মুসলমান মানুষ হোক সত্য দেখা হইছে আমরা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লগে প্রেম ও প্রীতি বেহেশতে যাওয়ার একমাত্র 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 রাস্তা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লগে মহব্বত রাখতাম আর না হয় আপনারা আমার মুমিনের দরজা খুলিয়ার না এই মহব্বত রাখার ব্যাপারে সর্বপ্রথম আপনার দুরুদ বেশি বেশি করিয়া পড়িতাম সাহাবা কেরামের মধ্যে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে আয়া কইছিলা ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে চায় যে আমার জীবনের তিন ভাগের এক ভাগ খালি দুরুদ হইতাম আপনি কি তা কই নবী জি কইলা আরো বেশ পড়লে আরো ভালো ও সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের অর্ধেক খালি আমি দুরুদ পড়িমু নবীজি কইলা ঠিক আছে এতই বেশি বলিলে আরো বেশ ভালো ওলা করতে করতে আল্লাহর বান্দা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খালি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আদা করমু সুন্নতে মুআক্কিদা আদা করমু আর খালি আপনার দুরুদ পড়িমু আমি নফল আর কোনো ইবাদত করতাম না নবীজি কইলা আচ্ছা আল্লাহর কোনো বাধা নাই ও আল্লাহর বান্দা যাওয়ার সময় সামনে যে সাহাবা কেরাম হলাফলা এরারে নবীজি কইছো যে তুমি তো আইন বেস্তি মানুষ দেখলাইনি ইয়া রাসূলুল্লাহ আমরা কিলা চিনমু লহু যে বেটা দার ও বেস্তি মানুষ এখানে বুঝানি হইছে যে নবীর উপরে দরুদ হইলে এত যে फायदा হইব সাধারণ একটা উদাহরণ দিয়া যে এক মানুষের খুব বেশি মুসিবত আসলো মানে তাইন কোনো মাদারি নাই আর তান উপরে মার্ডার কেসর আনি আসামি হিসাবে ফেরানি হই গেছে দুই তিন বার পাঁচ বার ধরে বার সাক্ষী হওয়ার পরে লাশ শুনি শুনব বেচারার 20 বছর জেল হই যেত কিবা তো ফাঁসি হইত ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারস্থ আল্লাহর আল্লাহর বান্দা হইছে দিনে রাতে খালি দরুদ পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম বিভিন্ন নমুনার দরুদ আছে তা পড়িতরা কয়েক দিন দরুদ পড়ার বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও মানুষের লগে স্বপ্নে যুগে দেখা করলা দেখিয়া কইলা ও আমার উম্মত তুমি এত বেশি দুরুদ পড়া আমার উপরে তোমার কি অসুবিধা হয়েছে তোমার কি কি কারণে ও আল্লাহর বান্দা হইছিলা ইয়া রাসূলুল্লাহ আমি কোনো আসামি নাই আমি কোনো মার্ডারি নাই আসামি লিস্ট নাম আইছে মার্ডারি লিস্ট আমার নাম আছে অমুক তারিখে আমার হয়তো 20 বছর জেল হইব নালে ফাঁসি হইব তাই না কইলা কোন তো হইতো না তুমি আমি মুহাম্মদের সাথে সম্পর্ক করিছো আল্লাহ তোমারে সালাইবা জেলা গায়েন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গারে এরার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সময় সাবে খামল আসলো আস্তা মানু খালা হই গেছলা নবী যে তার লোয়াম সামান্য লাগাই দেবার বাদে বাদে সাগর বিষ লামি গেছে যে আল্লাহর বান্দা হইলা খালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা খালকে সকালে উঠিয়া তুমি অমুক মানুষের বাড়ি যাইও
অমুক মানুষরে যার কথা কইছোইন তারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্নে দেখা করছোইন দেখে করছোইন খাইলে আমারে পাগল আইব আইলে তুমি তারে ভাষ্য দেখা দিও ইবেটা বিয়ানে উঠিও শেয়ার লইয়া বারসার যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছোন কোন মানুষ আইতা তাইন ফয়সাল লইয়া রেডি লইয়া নাসলাও তার রেডি হইয়া লইয়া বোয়াত আল্লাহর বান্দা আইছোইন তাই টাকা ভাষ্য দিলাইছোইন এরপরে আপনার যা যে জজ সাহেবের কাছে কেস আসলো ও জজ সাহেবের গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্নে যুগে দেখা করিয়া কইছোন আমার এক এক উম্মত কত নম্বর আসামি হে কোনো আসামি নাই মুহাম্মদে তোমারে পরিষ্কার করে দিয়া তুমি আইলে তারে ছাড়ি দিও যে জজ সাহেবে ও দিন সকালে মুসলিম জজ আসলা তাই নার কোনো কাম নাই আকতিলা উঠিয়া গিয়া ফাইল টানিয়া বার করিয়া ও মানুষের নাম কুগাইয়া কইলা যে মানুষের সুপারিশ আমার কাছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলা যে মানুষের উসিলা আমার নবীর লোকে দেখা হইলো এই মানুষকে আমি যে কোনো অবস্থায় খালাস করে দিতে লাগব তো জজ সাহেব আপনার ফাইল টান মারিয়া নিয়া উভয় পক্ষ সামনে যাওয়ার পরে ফাইল টান মারে আল্লাহ নির্দোষী খালাস লিখে দিলা বিকল্প পার্টি যারা বিরোধী পার্টি যারা দেখলা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতর এই উম্মতে সাহেবে তান সিয়ার গোয়াইয়া নির্দোষী খালাস দিয়া আজকে মনে করে আমরা হাসি যাইতাম তাইন তাইন আর টাকা ভাষ্য দিয়া আরেন গেছে ভুল টুকি মাফ চাইলা ইবা হি পেড়া দিল ভাষ্য বিরোধী পার্টি দিল ভাষ্য আর সাহেবে দিল টাকা 1000 দিয়া কইলো আপনি আমার লাগি দোয়া করবা আপনি নির্দোষী খালাস ওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হাজারো হাজার বিপদ দূর হয় নবীর দুরুদে 10 দরজা বুলন্দ হয় 10 গুণা মাফ হয় 10টা রহমত নাজিল হয় আর যারা নবীজিরে কয় কবর মুর্দা ইতা জাহিল ইতা আবু জেহেলর লগর হউ সিটার মানুষ কারণ নবীজি মইত না নবীজি মরা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কবর হিনে হায়াতে জিন্দা কবর রিজেক্ট দেব কবর নবীজি নমাজ হই আমরা গিয়ে সময় সালাম জানাই আর সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি কবর তাই জবাব দেন হযরত আহমদ রাফাই রাহমাতুল্লাহ আলাইহি নবীজির কবর সালাম জানানির বাদে কবর ফাটিয়া হাত বাড়াইয়া নবীজির কে মুলাকাত হইছে সুবহানাল্লাহ ইলা আরো মানুষ আছেন কবর প্রত্যেক মানুষের সালামর জবাব এখন অনেক মানুষে আমি নিজে যে সময় নবীজির কে কইছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভারত থেকে আইছি এই সময় নবীজির কবরর জালিক আমি আব্দি দরাত কই ইয়া রাসূলুল্লাহ আপনার সালাম জানাইলাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি ভারত থেকে আইছি আমার এমন কোন সওয়াব নাই যে সওয়াব উসিলায় কিয়ামত দিন ভরে যাইতাম আপনি আমার সুপারিশ কইয়া গলা গলাছি জিন্দেগি আমি ভাইতাম সুপারিশ নসিব হইতো আপনার হাউজে কৌসর ভানি আপনার আতেই ভাইতাম আমার ভিসদার এক মানুষ খুব সুন্দর করিয়া লেবাস পোশাক ইবেটা বর ইয়া রাসূলুল্লাহ পাকিস্তান থেকে আইছি আমার লাগাবাড়ির বেটা আইগে আমার বড় সেতার গুড়ে কোনো বাজু করো আমার বই নিবি বিয়া দিতাম পারিয়েন না ওগুরে বিয়া দিয়া দেও আর তুমি আমার লাগি তোলা বালাই একটা চিন্তাধারা করো মানে ডাইরেক্ট আল্লাহ হিসাবে নবীরে কোয়া শুরু করছে ওই সময় শুনছে আইয়া হাজা হারাম কইয়া তারে টান মারিয়ে হরাইয়া নিছে গিয়া তে নবী নবী হিসাবে মানতাম আল্লাহ আল্লাহ হিসাবে মানতাম আতিউল্লাহ আল্লাহর ইতাত করতাম আতিউর রাসূল রাসূলের ইতাত করতাম লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইবা কুরআনের আয়াত যে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে আমরা আগে বাড়িতাম না যে খাম আল্লাহর নবী করছেন না এই খাম আমরা করতাম না যেমন একটা উদাহরণ হইয়া গ্রামের গঞ্জের মানুষে অনেক সময় গোসল করার বাদে খান্দো লুঙ্গি পিয়া আবার উযু করে এটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না কারণ আল্লাহর নবী যেটা করছেন না এটা আপনার আবার করার প্রয়োজন নাই আর সওয়াব নাই বরং উস্তাদ এখন গোসল করার পর হইলো
كولي هنا نحن تمام بدون دعا تمام بدون لغة موقع سب كتو همائي جائے دیش میں فانی ڈوب دلئی لام آر فرے آبار لنگی سیپیا کی باتو شاڑی سیپیا خاندو لئی آبار وجو خوران آئی نبی صلی اللہ علیہ وسلم تین دار آت موق دوئی سوئی امرا ہاس بار دویار ایٹاو نا آئی اللہ اور تیک زنی ساتھ سے نبی جے بابار خور سوئی نبی جے بیا شادی خور سوئی نبی جے بیٹھو بریک شبا دن جو خور سوئی امرا ایتا سالی دلو ایتا نا آئی خوریہ دا ایتا ار اللہ بلتو بارکتا اللہ رو فرے 100% یقین رکھیا وعبد ربکا حتی یاتیک الیقین قرآن شریف آیات اللہ عبادت ایمان بھر خورتم یا تک موت ہی جیتا عبادت پر روتا رویتم اللہ بلک تبارک و تعالی اپنا رمارے بلا خلص زندگی دال خورک اللہم آمین وآخر دعوانا الحمدللہ رب العالمین